হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক সো আমরা যে সিরিজটা কন্টিনিউ করছিলাম সেই সিরিজটার আজকে থার্ড পার্ট ঠিক আছে যে ট্রিক্সের সিরিজ যেটা তোমাদের থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি প্রথম দুটোতে দ্যাট ইজ ওয়াই সেটা আমাকে হেল্প মানে আরও ইয়ে প্রোগ্রেস করতে সুবিধা করেছে যে ওই জন্য আমি একটা থার্ড পার্ট নিয়ে এসেছি আমাদের বহু জায়গায় বহু সবই কম্পিটিটিভ এক্সামে একটা পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন এরকম আসে যেটা আসে হচ্ছে ন্যাশনাল পার্ক যে এই ন্যাশনাল পার্কটা ভারতের কোন স্টেটে আছে এই ন্যাশনাল পার্কটা এখানে কোথায় আছে বা এই স্টেটের সাথে গিয়ে এই ন্যাশনাল পার্কটা অনেক সময় মানে ম্যাচ তা ফলোয়িং হিসেবেও আসে ঠিক আছে তো সেই জন্য এটা অনেকে স্টুডেন্টের প্রবলেম হয় স্যার আমি করতে পারছি না বা আমি ভুল করে এসছি মনে থাকছে না সেটার জন্যই একটা ছোটো ছোটো একটা ইয়ে জিনিস শর্ট তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি আমি জানি তো আশা করছি তোমাদের খুব হেল্প হবে সামনে এক্সাম আসছে এটা একবার চোখ থেকে চোখ বোলালে আশা করি তোমাদের মনে থেকে যাবে তো আগের বার আমরা যেরকম ট্রিক্স পড়ে এসেছিলাম সেরকম একটা শর্ট ভিডিও তোমাদের কাছে এটা থাকছে ট্রিক্সের ওপর ঠিক আছে চলো চল চলো আমরা সময় নষ্ট করব না এবং উই উইল স্টার্ট উইথ ইট চলো দেখো ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল পার্কস আমরা জানি যে ন্যাশনাল পার্কস ইম্প ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া প্রথমেই আমরা স্টার্ট করবো আমাদের নিজেদের স্টেটকে দিয়ে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের যে কটা ন্যাশনাল পার্ক আছে আমরা জানি কি ছটা আছে কি জলদাপাড়া ভ্যালি সিঙ্গলিয়া সুন্দরবঞ্জ গরুমারা বক্সা এই ছটা আছে মনে রাখার জন্য কী ট্রিক আমি অ্যাপ্লাই করব মনে রাখার জন্য অ্যাপ্লাই করব। দেখো প্রথমে জায়গার নামটা দিয়ে শুরু যাতে আমার জায়গার নামটা গুলিয়ে না যায় বিকজ না আমি যদি শুধু ট্রিক্সটা দিতাম যে শুধু এই ট্রিক্সটা দিতাম এটা কোথায় আমার গুলিয়ে যাবে যার জন্য মনে রাখার জন্য কি করব ওয়েস্ট বেঙ্গল কি জলপারি জলপারি মানে আমার জলদাপাড়া ঠিক আছে নেওরা ঠিক আছে নেওরা মানে আমার নেওরা ভ্যালি সিঙ্গেল হ্যাঁ মানে সিঙ্গলিয়া ওর বড়ি হি সুন্দর সুন্দর মানে আমার সুন্দরবন গরি গড়ি মানে গরু মারা বক্সার হ্যা বক্সার মানে বক্সা টাইগার রিজার্ভ মানে কি ওয়েস্ট যদি ট্রিকটা মনে রাখতে চাই ওয়েস্ট বেঙ্গল কি জলপারি নেওড়া সিঙ্গেল বড়ি হি সুন্দর ওর গড়ি বক্সার হ্য এখান থেকে আমি ছটা ন্যাশনাল পার্কের নাম পেয়ে যাবো এবং যে কটা বোল্ড করা তার সাথে ন্যাশনাল পার্কের নামগুলো সিরিয়ালি সাজানো আছে ঠিক হয় বাকি যে স্টেটগুলো আমরা পড়ব বাকি যে স্টেটসের ন্যাশনাল পার্কের গুলো রয়েছে সেগুলো আমরা একসাথে সিরিয়ালি এগোবো এরকমভাবেই যেরকম নাম যাচ্ছে সেই অনুযায়ী সিরিয়ালি আসবে উত্তরাখণ্ড ইউকে ইউকে মানে আমার এখানে আগেই ধরে নেবে উত্তরাখণ্ড ঠিক আছে কে রাজাজি সে মিললে গোবিন্দ নন্দা দেবী গঙ্গা ভ্যালি কি জিম্মে গায় গঙ্গা ভ্যালি কে জিম্মে গে এবার এখান থেকে কি দেখি প্রথমে প্রথমে আমি আগে ছটা নাম পড়িনি রাজাজি ন্যাশনাল পার্ক গোবিন্দ পশু ন্যাশনাল পার্ক এটা অনেক জায়গায় শুধু গোবিন্দ পশুভিয়ার ভিহার থাকে নটা বিগ ডিল নন্দা দেবী ন্যাশনাল পার্ক গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক এবার দেখি রাজা রাজাজি রাজাজি ন্যাশনাল পার্ক যেটা আমি জানি হরিদ্বারে আছে রাজাজি ন্যাশনাল পার্ক নেক্সট হচ্ছে গোবিন্দ গোবিন্দ মানে হচ্ছে গোবিন্দ পশুভিহার গোবিন্দ মানে গোবিন্দ পশুবিহার নন্দা দেবী নন্দা দেবী ন্যাশনাল পার্ক এই নিয়ে কোনো কথা হবে না গঙ্গা গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক ভ্যালি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক জিম জিম করবেট ন্যাশনাল পার্ক তাহলে আরেকবার যদি ট্রিকটা রিপ্লাই মানে রিভাইজ করি ইউকে কে রাজা জি সে মিলনে গোবিন্দ নন্দা দেবী গঙ্গা ভ্যালিকে কে জিম মে গে ঠিক আছে নেক্সট যদি যাই উত্তর প্রদেশ উত্তর প্রদেশকে গাজিয়াবাদে দুদেশ্বরান মন্দির আছে কাউনে খায় দুধবা ন্যাশনাল পার্ক থেকে মেনলি প্রশ্ন আসে যেন উত্তর প্রদেশ আর দুদেশ্বর এটা মনে রাখলেই হবে ত্রিপুরা রাজবীর ওয়াজ হান্টিং লেপার্ড ইন ক্লাউডেড ত্রিপুরা কেন রাজবির রাজবাড়ী বাইসান রাজবাড়ী ন্যাশনাল পার্ক এটা বাইসন এন্ড বাইসন বেশি পাওয়া যায় বলে সেটা এখন বাইসন ন্যাশনাল পার্ক হয়ে গেছে রাজবির থেকে রাজবাড়ী ন্যাশনাল পার্ক ওয়াজ হান্টিং লেপার্ড ক্লাউডেড লেপার্ড ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক আর এটা কোথায় আছে ত্রিপুরাতে তাহলে দুখানা ন্যাশনাল পার্ক মনে রাখার জন্য ত্রিপুরার কি ট্রিক অ্যাপ্লাই করব রাজবীর যেটা রাজবাড়িকে ডিনোট করছে এবং এখানে বাইসানের জন্য ফেমাস ওয়াজ হান্টিং লেপার্ড ইন ক্লাউডেড ত্রিপুরা ওকে নেক্স যদি যাই তেলেঙ্গানা তেলেঙ্গানা কী বলেছে হরি অ্যান্ড ব্রহ্মানন্দ ইটস চিকেন ইন তেলেঙ্গানা ভেরি ভেরি ইজি টু রিমেম্বার এটা খুব সোজা খিদে পেলে এটা আরও ভালো মনে থাকবে হরি হরি মানে হচ্ছে মহাবীর হরিনা ভানস্থলী ন্যাশনাল পার্ক আর ব্রহ্মানন্দ মানে কারু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক ইটস চিকেন মুরগা কেন চিকেনের পরে মুরগাটা দিলেন স্যার কারণ মৃগাভাণী ন্যাশনাল পার্ক আছে কোথায় আছে এই তিনটে না তেলেঙ্গানা তেলেঙ্গানা তিনটে মনে রাখার জন্য কি দরকার হারি অ্যান্ড ব্রহ্মানন্দ ইটস চিকেন মুরগা হারি ফর মহাবীর হারিনা বনস্থলী ব্রহ্মানন্দ ফর কারু ব্রহ্মানন্দ রেড্ডি আর চিকেন যেটার টার্ম হচ্ছে মুরগা কারণ মুরগাভাণী ন্যাশনাল পার্ক ওকে নেক্সট উই কাম টু তামিলনাড়ু ইন্দিরা গিভস স্বামী তিরাঙ্গা মুভি সেই যে গুন্ডা স্বামী না গুন্ডাস্বামী যখন ফিরে ছিল ইন আন্নামালাই অফ তামিলনাড়ু এবার ইন্দিরা ইন্দিরা মানে আমার ইন্দিরা গান্ধী আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিটস ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ন্যাশনাল পার্ক মুক্তি মুক্তি মানে হচ্ছে মুকুর্থি ন্যাশনাল পার্ক টু মান্নার গুলফ অফ মান্নার ঠিক আছে বা গালফ অফ মান্নার গুন্ডাস্বামী গুইনালি ন্যাশনাল পার্ক গুইন্ডি ন্যাশনাল পার্ক সরি গুইনালি না গুইন্ডি ন্যাশনাল পার্ক বা গেন্ডি ন্যাশনাল পার্ক মনে রাখার জন্য গুন্ডা গুন্ডাস্বামী আর আন্নামালাই মধুমালাই ঠিক আছে ন্যাশনাল পার্ক কোথায় না তামিলনাড়ু ঠিক আছে সিকিম কাঞ্চন টু সিকিম টু ভিজিট জু কাঞ্চন সিকিমে গেছে কারণ কারণ কাংজার ডঙ্গা ন্যাশনাল ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে সিকিমে সেই জন্য কাঞ্চন এবং কোথায় না সিকিমে ঠিক আছে হচ্ছে রাজস্থান ইটস মানে সারিতা কেলা ইন অফ মাউন্ট আবু পার্ক রাজস্থান অ্যান্ড রান ডিউ টু ফিয়ার বলছে কি ডার ফিয়ার মানে ডর তো এবার কি বলছে এখান থেকে সারিতা ইটস বানানা সারিতা সারিতা থেকে আমরা পাবো হচ্ছে প্রথমটা যেটা হচ্ছে সারিস্কা ন্যাশনাল পার্ক নেক্সট হচ্ছে বানানা স্যার কেন বানানা কেওলাদেও দেও আছে স্যার কেওলাদেও দেও ন্যাশনাল পার্ক যেটা খুব দিচ্ছিল এটার সাথে আরেকটা গুলিয়ে দেয় কেইবুল লাম যাও সেটা আমরা দেখব নর্থ ইস্টার্ন স্টেটসে রয়েছে আসবো লায়ন ইন ডেজার্ট ডেজার্ট কেন না ডেজার্ট ন্যাশনাল পার্ক একদম নামে নামে মিলে গেছে অফ মাউন্ট আবু মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ ন্যাশনাল পার্ক ঠিক আছে তার সাথে কি বলেছে মাউন্ট আবু পার্ক রাজস্থান রান ডিউ টু ফিয়ার রান মানে রণথম্বোর টাইগার রিজার্ভ হিসাবেও রণথম্বোর কিন্তু টাইগার রিজার্ভ হিসাবে আমার আসতে পারে ঠিক আছে রণথম্বোর টাইগার রিজার্ভ সারিস্কা টাইগার রিজার্ভও আছে সারিস্কা তো কিন্তু টাইগার রিজার্ভ আছে ঠিক আছে অতএব যদি গুলি ইয়ে করে দেয় ভয় পাওয়ার কোনো দরকার নেই রান ডিউ টু ফিয়ার ফিয়ার মানে ডার ডার্ট থেকে ডাররা বা মুকুন্দ্রা হিলস ন্যাশনাল পার্ক তাহলে কি মনে রাখবো রাজস্থানে সারিটা ইটস বানানা স লাইন ইন ডেজার্ট অফ মাউন্ট আবু পার্ক রাজস্থান প্রত্যেকটা বোল্ড লেটার আমার এক একটা ন্যাশনাল পার্কের না নাম নেক্সট ওড়িশা ওড়িশা ভিতর ভিতর ইনসাইডস এ সিম্পল হাই ভিতর ভিতরকনিকা ফেমাস ফর ক্রোকোডাইলস মার্স ক্রোকোডাইলস এর জন্য ফেমাস ভিতরকনিকা অ্যান্ড সিম্পল হাই সিমলিপাল ন্যাশনাল পার্ক সিমলিপাল ন্যাশনাল পার্ক নাগাল্যান্ড নাগা কার নাটক শুরু হাগোকা নাটক শুরু নাগো মানে নাগাল্যান্ড নাটক মানে এনটাঙ্কি বা ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক ঠিক হ্যাঁ মিজোরাম মিজোরামকে মুরলি মাউন্টেন মে ফসুকু থ্রি ইডিয়েটস এর নাম করা ক্যারেক্টার যেটা আমির খান প্লে করেছিলেন ফুটবল খেলতা হ্যাঁ কেন বললো মিজোরাম মানে তো মিজোরাম স্যার মিজোরাম তো বাদি দাও মুরলি মাউন্টেন মুরলেন মাউন্টেন ন্যাশনাল পার্ক মাউন্টেন মাউন্টেন মনে রাখলেই আমার হয়ে যাবে ফুনসু কুয়াংরু কেন কারণ ফোয়াংপুর ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক ফসু কাংরু এর ক্যারেক্টার ঠিক আছে মনে থাকে যেন আমির খান যেটা প্লে করেছিলেন তাহলে কি ট্রিকটা মিজোরামকে মুরলি মাউন্টেন মে ফুনসু কুয়াংরু ফুটবল খেলতে হয় ঠিক আছে নেক্সট মণিপুর যেই আমি কেবুল লাম যাওয়া বলছিলাম দেখো মণিপুর নর্থ ইস্টে মণিপুর কো বাহাদুর সিপাহী কেবিলওয়ালা নিকলা মণিপুর কা বাহাদুর সিপাহী কেবিলওয়ালা নিকলা

ঠিক আছে বালক বালপখরম ন্যাশনাল পার্ক ঠিক আছে আর নক নকরেক ন্যাশনাল পার্ক বেঘা বালক ডোর নক ভাগ যাত্রন ওর গুগামল প্লে টম্বোলা ইন নাভেগা অফ মহারাষ্ট্র ভেরি ইম্পর্টেন্ট কারণ মহারাষ্ট্র অনেকগুলো করে পাঁচটা রয়েছে সঞ্জয় ফর সঞ্জয় গান্ধী চন্দন ফর চন্দোলি ঠিক আছে গুগামাল ফর গুগামল ন্যাশনাল পার্ক একদমই টম্বোলা ফর টাডোমা ন্যাশনাল পার্ক বহু পরীক্ষায় এসছে নাভেগাঁও ফর নাভেগাঁও ন্যাশনাল পার্ক অফ মহারাষ্ট্র ঠিক আছে নেক্সট উইকাম টু ঝাড়খণ্ড ঝাঁসি কি রানিকো ঝাঁসি কি রানিকা ব্যাটেল এটা আমরা সবাই জানি ঝাঁসি রানির মণিকার্ণিকার ব্যাটেল ওখানে একটাই ব্যাটেল থেকে আমি মনে রাখবো বেথলা ন্যাশনাল পার্ক ঠিক হ্যাঁ দিস ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে নামগুলো থেকে খুব আসে নাম্বার টেন মধ্যপ্রদেশ দিস ইজ অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট সঞ্জয় ওর মাধব আপনি ভাই বন্ধু ভাই বন্ধু ভাই বন্ধু কানা মিলনে পাঁচ লেকার পান খাতে হয়ে পয়সা পানো সে মন্ডল বিহার মধ্যপ্রদেশ গে ঠিক এবার আসি কেন সঞ্জয় এখানে শুধু সঞ্জয় আগেরটা যখন আমরা মহারাষ্ট্র পড়েছি তখন কিন্তু সঞ্জয় গান্ধীর নামে পড়েছি ঠিক আছে সঞ্জয় সঞ্জয় গান্ধীর নামে সঞ্জয় চন্দন পর্ব সঞ্জয় চন্দন লিখে দিও না চন্দন হচ্ছে চন্দোলির জন্য ঠিক হ্যাঁ এবার সঞ্জয় আর মাধব সঞ্জয় মানে হচ্ছে সঞ্জয় ন্যাশনাল পার্ক মাধব মাধব ন্যাশনাল পার্ক বন্ধু কানহা ন্যাশনাল পার্ক ভেরি ইম্পর্টেন্ট ফর বলা হয় যে টাইগার এখানে গেলে পেঞ্চ ন্যাশনাল পার্ক কানহা কানহা ন্যাশনাল পার্ক আর এই কানহার সাথে গুলিয়ে দেবে কাজিরাঙ্গা কাজিরাঙ্গা কিন্তু অ্যাসামে আর কানহা হচ্ছে মধ্যপ্রদেশে মিললে পাঁচ মানে পেঞ্চ ন্যাশনাল পার্ক পান খাতে হয়ে পান

শোলে কি কেরালা ঠিক আছে প্রথমে হচ্ছে শোলে শোলে থেকে হচ্ছে পাম্বাডু শোলা ন্যাশনাল পার্ক এখানে আরেকটা জিনিস মনে রাখবে এই ট্রিকের ওপর আরেকটা ট্রিক আমি যদি বলে দিই এখান যদি শোলা কথাটা পাও ন্যাশনাল পার্কের সাথে ভালো করে জেনে রাখো ন্যাশনাল পার্কে যদি সাথে শোলা কথাটা পাও চোখ বন্ধ করে কেরালা করবে চোখ বন্ধ করে কেরালা করবে কারণ কেরালা ছাড়া হয় না কোথা কোন এবার এগুলো তো জেনে গেল একটা ট্রিক বাকিগুলো মনে রাখবো কী করে বাকিগুলোর জন্য এগুলো আছে পদ্মিনী যেটা হচ্ছে যে পাম্বাদুম শোলা ন্যাশনাল পার্ক ওর ইআরভি এ রভিকুলাম ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট এটা দেয় সাইলেন্ট পেয়ার সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালি থেকে বহুবার এসছে বহু পরীক্ষায় সাইলেন্ট ভ্যালি কোথায় ঠিক আছে আরেকটা আসে হেমিস যেটা নতুন খুব জিজ্ঞেস করছে আগের বার এসে এসছিল হেমিস সেটা হচ্ছে লাদাখ ঠিক আছে এছাড়া আসছে পেয়ার মানে পেরিয়ার আন্না মানে আন্নাইম আন্নামুদি আর আরেকটা আছে কানেকশন কানেকশান এটা দিয়েছে কারণ এটা হচ্ছে মিঠাই মিঠাই আর কড়ેલા মাথি কিতন সোলা ন্যাশনাল পার্ক ঠিক আছে আমি আগেই বলে যে সোলাটা মনে আছে সোলাটা যেখানে আমি দেখব আমি চোখ বন্ধ করে केरালা এস ছাড়া আমার এরাভিকुलम সাইলেন্ট আর পেরিয়ার আণাইমুদি এই মুদি বলছি এরাভিকुलम সাইলেন্ট আর পেরিয়ার মনে রাখলেই হয়ে যাবে নেক্সট কর্ণাটাকা ব্রুস ব্যানার যে হাল খয় কি বন্দি কো আনশকুন্দন নাগার সে কর্ণাটকা লে গেই শিফট হওয়া মানে ব্রুস ব্যানার ব্যানার মানে হচ্ছে বানেরঘাটা ন্যাশনাল পার্ক ভিরি ইম্পর্ট্যান্ট কর্ণাটকাতে আর তারপর হচ্ছে বন্দি মানে হচ্ছে বান্দিপুর ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আনশকুন্দন মানে আনশি ন্যাশনাল পার্ক কুন্দন থেকে কুদেরমুখ ন্যাশনাল পার্ক আর নাগার নাগার থেকে নাগারহোর নাগারহোল ন্যাশনাল পার্ক সেখানে এটা কোথায় সবগুলো না কর্ণাটকের জন্য লাস্টে কর্ণাটক দেওয়া আছে জাম্ম এন্ড কাশ্মীর জম্মু এন্ড কাশ্মীর জম্মু হেমলতা নে কিষ্ট পর সওয়ার হোক সলিম কো ফ্লাইং ডাচম্যানশিপ পর জানি কেদা কিয়া এখানে জাম্মু নে জম্মু কাশ্মীর চলে যাবে হেমলতা থেকে আমার হেমিস চলে আসবে কিস্ট থেকে আমার কিস্ট আর চলে আসবে সলিম সলিম থেকে সলিম আনি ন্যাশনাল পার্ক নাম নামকরা অরিন্থোলজিস্ট ছিলেন আর লাস্টে ডাচ থেকে ডাচিগাম ন্যাশনাল পার্ক ঠিক আছে প্রত্যেকটা ন্যাশনাল পার্ক কভার করে দেওয়া হয়েছে নেক্সট হিমাচল প্রদেশ হিমাচল ফেঁক দিয়া হিমাচল 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 এইখান থেকে হিমাচল থেকে হিমাচল পেয়ে গেলাম বা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কও বলতে পারো ঠিক আছে দুটোই পেতে পারো ইন্দর থেকে ইন্দর কিলা সিম থেকে সিম্বলবাড়া পিন থেকে পিন ভ্যালি আর ক্ষীরগঙ্গাতে নামেই আছে ক্ষীরগঙ্গা ঠিক আছে নেক্সট আছি হরিয়ানা हरियाणा के सुलतान सलमान भाई बड़े कलाकार है एखने एक तो एकदम ही सत्य सिनेमाटा सुलतान सिनेखाते प्रैक्टिस करते मे रखले ही ठीक है हरियाणा के सुलतान कालेश सलमान भाई बहुत कलाकार है सुलतान चले सुल्तानपुर नेशनल पार्क कलकार चले कालेसर नेशनल पार्क ठीक है नेक्स्ट

মেরিন বিচ মেরিন ন্যাশনাল পার্ক গুলফ কাছে আর গিরগাই গির ন্যাশনাল পার্ক ফেমাস ফর এশিয়াটিক লায়ান এশিয়াটিক লায়ন এক জায়গাতেই পাওয়া যায় আমাদের এখানে সেটা হচ্ছে গির ফরেস্টে বা গির ন্যাশনাল পার্কে ঠিক হ্যাঁ ফিফটিন বিআর মে বাল্মীকি জিনে সরি ফিফটিন কেন বললাম কি জানে বিআর মে বাল্মীকি জিনে রামায়ণ কি রচনা কি বাল্মীকি ন্যাশনাল পার্ক বিআরে বাল্মীকি ন্যাশনাল পার্কটা পড়ে রাখলেই হবে ছত্তিশগড় ছত্তিশগড় কি ইন্দ্রা উইকলি গুরু গুরুকুল ঘুমনে কাংরাঘাটি জাতি হয় কাঁকড়া ঘাটি কাংরা ভ্যালি পড়বে এটা ঠিক আছে পড়লারও ভালো ঘাটি কেন লিখেছিলাম কারণ ঘাসিদাসের জন্য এবার এখানে এই ছত্তিশগড় কি ইন্দ্রা মানে আমার ইন্দ্রাবতী গুরু মানে গুরু ঘাসিদাস সঞ্জয় ন্যাশনাল পার্ক আর কাংরাঘাটি মানে কাঙ্গার ঘাটি ন্যাশনাল পার্ক নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণ নাম মালি গার্ডেন এটা খুব সোজা অরুণ মানে হচ্ছে অরুণাচল প্রদেশ নাম মানে নাম দফা মালি মানে মৌলিং ন্যাশনাল পার্ক নেক্সট অন্ধ্রপ্রদেশ ভেঙ্কটেশ ইটস পাপায়া ইন অন্ধ্রপ্রদেশ ভেঙ্কটেশ মানে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক আর পাপায়া মানে পপাইকোন্ডা ন্যাশনাল পার্ক নাও লেট এস কম টু দ্য ইম্পর্টেন্ট ওয়ান কারণ বিকজ এখানে নটা আছে নাইন অ্যান্ড দ্যাট ইজ আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডস মাউন্ট হ্যারি মাউন্ট হ্যারি মানে মাউন্ট হ্যারিয়েট টেক স্যাড রানি স্যাডেল পিক স্যাড রানি মানে স্যাডেল পিক ঝান্সি মানে রানি ঝান্সি মেরিন গান্ধী গোলা মহাত্মা গান্ধী মেরিন ক্যাম্প ইন নর্থ সাউথ ইন গান্ধী গোলা গোলা থেকে গোলাথিয়া ক্যাম্প থেকে ক্যাম্পবেল বে নর্থ সাউথ থেকে নর্থ বাটন সাউথ বাটন সিমিলারলি এখানে যে তিনটে হলো ওখানে যেমন তোমার শোলা বলেছিলাম কেরালা আর এখানে তেমনি বাটন দেখে তুমি ইজিলি লিখতে পারবে এটা হচ্ছে স্যার আন্দামান আর নিকোবারে ঠিক আছে তো এই ছিল সবকটা ট্রিক মানে আজকের সবকটা কটা ন্যাশনাল পার্কের ট্রিক এইভাবেই বলেছিলাম এই ছিল সবকটা ঠিক আছে পরে জানিও কেমন লাগলো কতটা সুবিধা হলো যেহেতু পরীক্ষা সামনে আসে তাই জন্য মনে হলো এটা সু এটা আমার বানিয়ে দিলে তোমাদের অনেক সুবিধা হবে ঠিক আছে অ্যান্ড সো যেহেতু সামনে পরীক্ষা আসছে ইউ অল দ্য বেস্ট নেভার ডাউট ইউ এবিলিটিস ফর আ মোমেন্ট ইন লাইফ ইউ গুড লাক ঠিক আছে এবার সেই জন্য অ্যান্ড অল দ্য বেস্ট অল দ্য বেস্ট টু ইউ পরীক্ষা খুব ভালোভাবে দাও আশা করি দিস উইল হেল্প ইন ইউর প্রিপারেশন একটু হলো প্রিপারেশন এটা হেল্প করবে অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ ইউ উইল হ্যাভ দ্য বেস্ট রেজাল্টস ওকে চলো টাটা